আসসালামু আলাইকুম, আমি রুবি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম আমার আজকের ব্লগটি নিয়ে। আর আজকে আমি শেয়ার করব খুব মজার একটা মাছ রান্না, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই গন্ধের জন্য খান না, অ্যাভয়েড করেন, আর আমি সেই জন্যই আজকের এই রেসিপিটি নিয়ে আসলাম। আমার মতো করে রান্না করলে আপনারা কিন্তু পাঙ্গাস মাছটা খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিন কীভাবে করলাম। এখানে আমি একটা পুরো পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, মাথাটা ছাড়া। আর এর মধ্যে আমি এখন এটা খুব ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি, আর চামড়াটাও একটু ভালো করে ঘষে নিয়েছি। সে কারণে বাহিরের যে পিচ্ছিল একটা ভাব থাকে সেটা চলে গিয়েছে, আর গন্ধটাও কিন্তু একটু কমে যায়। তারপর আমি এটাকে ধোয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর এর মধ্যে 1 কোয়া লেবুর রস দিয়ে দিব। এই লবণ আর লেবুর রস দিয়ে মাছটা আমি 20 মিনিট মেখে রেখে দিব। তো এতে হবে কি, মাছের যে একটা কাস্টে গন্ধ আছে আর পিচ্ছিল একটা ভাব আছে, সেটা কিন্তু লবণের জন্য আর লেবুর জন্য বের হয়ে যাবে, আর তখন মাছটার মধ্যে আর বাজে গন্ধটা থাকবে না। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো গন্ধযুক্ত মাছগুলো এভাবে কিছুক্ষণ রেখে দিলে তাহলে আর গন্ধটা হয় না। আর পাঙ্গাস মাছ কিন্তু এমনিতেই একটা তৈলাক্ত নরম মাছ, সে কারণে পাঙ্গাস মাছে একটু গন্ধটা হয়, আর এ কারণেই পাঙ্গাস মাছটা কিন্তু এভাবে একটু মাখিয়ে নিতে হবে সবসময়ই, তাহলে আর গন্ধটা থাকবে না। এইরকম যে কোনো মাছই আপনারা গন্ধ করলে এরকম করবেন। আর আমরা যেহেতু বিদেশে থাকি, বিদেশে কিন্তু একদম তাজা ধরা মাছ আমরা পাই না, সে কারণে আমাদেরকে অনেক দিনের পুরনো ফ্রোজেন মাছটাই খেতে হয়। তারপরও মাছটা কিন্তু একদম তাজা অবস্থায় ফ্রোজেন করা হয়েছে, কিন্তু যেহেতু একটু পুরনো সেজন্য একটু গন্ধ। যাই হোক, এভাবে আমি রেখে দিচ্ছি, এখন 20 মিনিট থাকবে। বাই দিস টাইম আমি মশলাটা কষাবো, আর সেই জন্য নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজটাকে আমি এখন একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু নরম করব। আমার পেঁয়াজটা কিন্তু এখন বেশ নরম হয়ে গিয়েছে আর হালকা একটু ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, আর এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে কোনো আদা অ্যাড করছি না, আপনারা চাইলে কিন্তু আদা অ্যাড করতে পারেন। তারপর বাকি মশলাগুলো এখন দিচ্ছি, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার পাউডার, 1 চা চামচ পরিমাণ জিরার পাউডার। হাফ চা চামচ মরিচের পাউডার আর লবণ 1 চা চামচ। এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো পানি। সামান্য একটু পানি দিয়েই এখন পুরো মশলাটা আমি লো টেম্পারেচারে একটা ঢাকনা দিয়ে কষাবো, আর একটু মাঝে মাঝে নাড়াচাড়া করব যেন মশলাটা না লেগে যায়। আর সুন্দরভাবে মশলাটা একটু কষানো হলেই কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে। যে কোনো মাছই আপনারা এভাবে একটু কষিয়ে তারপর রান্না করলে মাছের টেস্টটা ভালো আসে। আমি সেই লবণ আর লেবু দিয়ে মাখা মাছগুলোকে পানিতে খুব ভালো করে ধুয়ে এখন মশলার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই মশলাটির সাথে মাছগুলো খুব সুন্দর করে এখনই মাখিয়ে নেব, কারণ এখন কিন্তু মাছটা একটু শক্ত, আর যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু মাছটা নরম হয়ে যাবে, আর মাছটা নরম হয়ে গেলে তখন নাড়াচাড়া করতে গেলে একটু ভেঙে যেতে পারে, সেই জন্য এখনই নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটার সাথে মাখিয়ে দেব। দেওয়ার পর আমি কিন্তু এতে কোনো পানি অ্যাড করব না, আর কাঁচামরিচটাও আমি পরে অ্যাড করব, তাহলে কাঁচামরিচের ঝালটা একটু কম বের হবে আর ফ্লেভারটাও খুব ভালো থাকবে। তো এখন একটা ঢাকনা দিয়ে লো টেম্পারেচারে আমি এটাকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। এটা কিন্তু লো টেম্পারেচারে একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে,
আর অনেকেই কিন্তু কমপ্লেন করেন যে তরকারির ঝোল শুকিয়ে যায় বা তরকারি পুড়ে যায়, সেটার কিন্তু একমাত্র কারণ হচ্ছে টেম্পারেচারটা একটু হাই রাখা। আর টেম্পারেচার লো থাকলে কিন্তু আসলে তরকারি থেকে পানি উঠে, তখন আর এক্সট্রা পানিও কম লাগে আর পুড়েও যায় না। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, কোনো পানি ছাড়াই কিন্তু আমি এই তরকারিটা রান্না করছি। আমি যেহেতু টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়েছিলাম, সেই জন্যই কিন্তু এখানে পানিটা দেখতে পাচ্ছেন। আর টেম্পারেচার বেশি থাকলে পানি থাকতো না, মাছ বরং লেগে যেত। আর এখন সবগুলো মাছ একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। আর এই সময় কয়েকটি লেবু পাতা দিয়ে দিবেন, আমি আসলে ভুলে গিয়েছিলাম লেবু পাতা দিতে। লেবু পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে, আর যে মাছের গন্ধ সেটা আর আসে না। তো এই কারণে আমি লেবু পাতাগুলো আমার ফ্রিজে আমি এভাবেই কিন্তু সংরক্ষণ করি, জাস্ট ধুয়ে একটা জিপলক ব্যাগের ভিতর প্লাস্টিকের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেই। এভাবে আপনারা অনেক দিন রাখতে পারবেন, প্রায় মাস কয়েক মাস পর্যন্ত রাখতে পারবেন। আর লেবু পাতা কিন্তু যে কোনো মাছের মধ্যে একটু ইউজ করলে মাছের এই বাজে গন্ধটা আর করে না। তারপরও আমার তরকারিটা কিন্তু লেবু পাতা ছাড়াই অনেক মজার হয়েছে, আমি আর কি ভুলে গিয়েছি, কিন্তু আপনারা দিয়ে দেবেন লেবু পাতা এই সময়। আর আবারও আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। বেশ কিছুক্ষণ পর আমার মাছের অপর পাশটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন চুলাটা অফ করে দেব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আমি ঝোলটা এরকমই রাখবো মাখা মাখা মাছের গায়ে। আমি কিন্তু এতে কোনো পানি অ্যাড করিনি, কারণ আমি লো টেম্পারেচারে রান্না করেছি, মাছ থেকে যে পানি উঠেছে সেটাতেই রান্না হয়ে গেছে। আর এই মাছটা আপনারা রান্না করে খাবেন, এভাবে আশা করি ভালো লাগবে। আর লেবু পাতাটা ইউজ করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো গন্ধই লাগবে না। আর আমার তরকারিটা আমার এত মজা হয়েছে, আমি এত সুন্দর করে রান্না করেছি, এটার মধ্যে আসলে লেবু পাতা ছাড়াই কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর যে কোনো গন্ধযুক্ত মাছ একটু ভুনা ভুনা এভাবে রান্না করলেই কিন্তু খেতে টেস্ট লাগে, গন্ধটা আর পাওয়া যায় না। আর এই তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে সেখানে অল সিলেক্ট করে রাখবেন, তাহলেই কিন্তু আমার নোটিফিকেশনগুলো আপনারা পাবেন। অল সিলেক্ট না করলে নোটিফিকেশনগুলো কিন্তু আসে না সবসময়, সে কারণে এটা করতে ভুলবেন না। এই তো আমার রান্না শেষ, রান্না শেষ করে আমি সকাল সকাল একটু বের হয়ে গেলাম আমার জবে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল আর সানি। আমাদের এখানে এখন একটু ঠান্ডা পড়ে গিয়েছে, সেই জন্য কিন্তু গাছের পাতাগুলো পড়ে গিয়েছে অলমোস্ট, আর একদম কি বলবো, গাছের অবস্থা দেখলে খুব খারাপই লাগে। আর ঘাসগুলো কিন্তু কিছুদিন আগেও একদম সবুজ ছিল আর এখন কিন্তু একটু হলুদ হয়ে যাচ্ছে। আসলে এই সিজনে আমেরিকাতে এরকমই হয় যখন ঠান্ডাটা শুরু হয়, যদিও আমাদের এখানে কিন্তু এখন শরৎকাল, এটাকে ফল বলে, আর এই সময় ঠান্ডাটা কেবল শুরু হয় তারপরেই এই অবস্থা। আর জানুয়ারি ফেব্রুয়ারি এখানে উইন্টার হবে, তখন তো করুণ অবস্থা হবে আরও। যাই হোক, আমার কাজ শেষ করে আমি কিন্তু আবার চলে আসলাম রাফাজকে নিতে, কারণ রাফাজও এখন স্কুল থেকে চলে আসবে, আর ওকে নিয়ে আমি এখন বাসায় যাব। আর আমি আমার আজকের ব্লগটিও আমি প্রায় শেষ করে ফেলছি, এখন সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটিও বরাবরের মতোই ভালো লাগবে, আর চলে আসব আগামী ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।